মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার ছেলের শরীরটা একটু আগের থেকে ভালো আছে, ওই জন্য একটু ভালো রয়েছি। তো দেখো, বাপের বাড়িতে এখনও রয়েছি, তো আর দুদিন থেকে রবিবার দিন বিকালবেলা চলে যাব। তো দেখো, ছেলে আমার সাথেই রয়েছে, তাই একটু ভালো হয়েছে বলে খেলা করছে, আর আমি উঠে একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো কাজ তো করি না তেমন একটা, তো টুকটাক কাজগুলো করি। তো দেখো, ঘর ঝাড়ু দেওয়ার পরে এবার ঘরটা একটু মুছে নিচ্ছি, আমার বোনের ঘর, আমার ঘর, আর বারান্দাটা একটু মুছে নিচ্ছি। এত দিন ছেলের শরীর খারাপ ছিল, মন মেজাজ কারোরই ভালো ছিল না, না বাবার, না মার, আমাদের কারোর ভালো ছিল না। বলো তো বন্ধুরা, একটা বাচ্চার যদি শরীর খারাপ থাকে তো কার ভালো লাগে বলো? যারা বাচ্চা কাচ্চার মা, তারাই জানে যে তাদের কেমন কতটা খারাপ লাগে। তো এই তিন চার দিন পরে ডাক্তার দেখানোর পরে ছেলের শরীরটা একটু ভালো হয়েছে, তো মানে সবার একটু ভালো লেগেছে, ভালো লাগছে মনটা, ওই জন্য দেখো সবার একটু ফ্রি মাইন্ডেও আছে। তো দেখো, আমার সব মোচা টোচা হয়ে গেছে, আমার মা সকালবেলা স্নান করে নিয়েছে। এমনিতে আমার মা সকালবেলা স্নান টান করে ঠাকুরের দেয়, তো দেখো মা তুলসী পাতা তুলছে, এবার ঠাকুরের ভোগ দিয়ে দেবে। আর আমি যে কালকে জামাকাপড়গুলো কেচেছিলাম, সেই জামাকাপড়গুলো হালকা শুকিয়েছে আর হালকা শুকায়নি, তো ওই জন্য দেখো কী সুন্দর রৌদ্র বের করেছে দেখো, ওই জন্য জামাকাপড়গুলো আমি মেলে দিয়ে দিচ্ছি। তো বাবার জামাকাপড় আছে, আমার আছে, আমার ছেলের, আমার মেয়ের সবার আছে, তো ওই জন্য জামাকাপড়গুলো মেলে দিয়ে আর ছেলের ব্রেকফাস্টের দিকে চলে যাবো, কারণ ছেলেকে তো আর দুধ টুধ দিই না, ম্যাগি ট্যাগিও খুব কম দিই। ডাক্তার বারণ করেছে যেহেতু গ্যাসের প্রবলেম আছে, আর এটা ওটা খেলে ওর পেট ব্যথা করে, ওই জন্য দেখো আমি এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি, মুড়ি আর আলু সিদ্ধ দেবো। তোর কখনও মুড়ি আলু সিদ্ধ দিই, কখনও খিচুড়ি দিই, কখনও ডালিয়া দিই, এগুলো দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেবো, আলু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এই দুটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি, তো ছেলেকে মুড়ি আর আলু সিদ্ধ খাইয়ে দেবো, দিয়ে একটু ব্রাশ করতে চলে যাবো। তো ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ছেলের আবার গ্যাসের ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ, তো দেখো এই যে গ্যাসের ওষুধ আমি খাই দিচ্ছি ছেলে, তো প্রতিদিন ডাক্তার বলেছে পাঁচ দিন খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খাওয়াতে। তো এই যে গ্যাসের ওষুধটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, তো ওটা গুলে আর ছেলেকে খাইয়ে দেবো। খেতে তো চায় না, মানে একটু কড়কড়া মতন ভাব রয়েছে, দানা দানা মতন, ওই জন্য খেতে লাস্টের দিকটা থুতিয়ে থুতিয়ে ফেলে দেয়, ওই জন্য জল দিয়ে দিলে ওষুধ, গ্যাসের ওষুধটা ও ভালো হবে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর পুজো সবার ভালো কেটেছে, কিন্তু আমাদের ভালো তো একটুও কাটেনি, আমার ছেলের শরীর খারাপের জন্যে। আমার ছেলের ষষ্ঠী থেকে আর পুরো নবমী দশমী পর্যন্ত পুরো শরীর খারাপই ছিল আমার ছেলের, আমাদের পুজো একটুও ভালো কাটেনি, কারণ এর শরীর খারাপ, তার শরীর খারাপ, এই করে করে পুজো একদম বছরে একটা দিন পুজো, সেটাও একদম গেল এই জয় ছেলে। এখন একটু সুস্থ হয়েছে, তাও এখন নাক দিয়ে সর্দি বের হচ্ছে, কাশি হচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, এত কাশি হচ্ছিলো, এত সর্দি, পুরো একদম শরীর পুরো খারাপ হয়ে গেছিলো, আর বাড়ির সবার মন মেজাজ খারাপ হয়ে গেছে। তো ওই ডাক্তার দেখিয়ে তারপরে দুদিন হলো ওষুধ খাচ্ছে, এখন একটু ঠিক হয়েছে, পুজো শেষ ও ঠিক হয়ে গেছে। তো তোমাদের কেমন পুজো কাটলো একটু কমেন্টে জানিয়ে দিও, আশা করি সবার পুজো ভালো কেটেছে। শুধু আমাদের পুজোটা এটাই ভালো কাটেনি, ঠাকুর একবারই ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো দশমীর দিন ওই দিনই ঠাকুর দেখতে গিয়েছিলাম বাবার গাড়িতে করে, তো ওই দিন আর যাওয়া হয়নি ঠাকুর দেখতে, আর না হলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুরো বাড়িতেই ছিলাম বসে। তো সকালবেলা তো উঠলাম, উঠে দেখলে তো আমি সব কাজ করলাম, মানে সব কাজ বলতে একটু ঘরটা মুছলাম, আর জামাকাপড়গুলো কালকে গেঁজেছিলাম, তো হালকা শুকিয়েছিল আর বৃষ্টি হয়েছিল বলে কিছুটা ভিজেছিল, সেগুলো একটু রোদে মেলে দিলাম, আর ছেলের মুড়ি খাবে বলে একটু আলু সিদ্ধ করলাম, এবার ছেলেকে খাইয়ে দেবো। আর বোন সকালে ব্রেকফাস্টে তৈরি হচ্ছে রুটি আর তরকারি, তো চলো ছেলেকে খাইয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে, গ্যাসের ওষুধ খাওয়ালাম, ডাক্তার বলে দিয়েছে মানে যা কিছু খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্য গ্যাসের ওষুধ সকালে একটা করে খেতে বলেছে, গ্যাসের ট্যাবলেট জল দিয়ে গুলে, ওই জন্য গ্যাসের ওষুধও খাইয়ে দিলাম, এবার একটু মুড়ি আর আলু সিদ্ধ খাইয়ে দেবো। তো আমার ছেলের শরীর খারাপের জন্যে মানে দু তিন দিন ভিডিও দিতে পারেনি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, মানে প্রচুর শরীর খারাপ, তো কী ভিডিও করবো, মনও খারাপ। তো মন যদি ভালো থাকে তো সব কিছু ভালো লাগে করতে, তো মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না, ওই জন্য দু তিন দিন আমি ছেলের শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে একটু ছেলের শরীরটা ভালো দেখলাম, ওই জন্য একটু ভিডিও করছি, আমি এখনও বাপের বাড়ি আছি, তো রবিবার দিন রাত্রেবেলা নাহলে শুক্রবার দিনকে বাড়ি চলে যাবো। তো চলো ছেলের মুড়ি আর আলু সিদ্ধটা খাইয়ে দিই, আর আমার মেয়ে এদিকে সব বিছানা টিছানা গুছালো, আর দু ঘন্টা হয়ে গেছে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসছে না, কিছু না, কী হয়েছে কারেন্টের কী জানে, এখনও আসছে না, আর কী গরম হচ্ছে দেখো। আমার মেয়ে গুছিয়েছে, দুদিন ভোর গুছাচ্ছে, আমার ভালো লাগছে না বলে আমারও শরীরটা অতটা ভালো না, এই যে আমার মেয়ে বিছানা গুছিয়েছে। কালকে দেখো এই জামাকাপড়গুলো সব কেচেছিলাম, এগুলো সব পাঠ করতে হবে, এই দশমীর দিন পরে ঠাকুর দেখতে গিয়েছিলাম, এইগুলো তাই এগুলো মেয়ে পাঠ করছে।
আমার ছেলের মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এবার ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আছে দেখো রুটি আর ঢেঁড়স আলুর তরকারি, আর কালকে আমার বর একটু সিঙাড়া পেঁয়াজি চপ কিনেছিল, তো খাওয়া হয়নি, তো এটা একটু সকালবেলা নিয়েছি খাবো বলে। আমারও সর্দি করেছে, মানে নাকি কথা হচ্ছে, ভালো লাগছে না এখনো পর্যন্ত। এই যে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার ছেলের খাওয়ানো হয়ে গেছে, আমি এবার খেয়ে নেবো একটু। ও ঢেঁড়স আলুর তরকারি, একটু পটল দেওয়া আছে, রুটি আর একটু পেঁয়াজি একটা, আর সিঙাড়া একটু খেয়েছি, সেটাও খেয়ে নিই। আর লোডশেডিং হয়ে গেছে কখন থেকে, সকাল থেকে এখনও পর্যন্ত কারেন্ট আসছে না, কখন কারেন্ট আসবে, আর প্রচুর গরম ফেলেছে প্রচুর। তো দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট করে কি করতে চলে এসেছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি ছাড়াচ্ছি বলো তো। হ্যাঁ, এগুলো কাদের পছন্দ বলো তো খেতে, কার কার পছন্দ লাগে খেতে বলো? আমাদের তো ভীষণ লাগে। এটা হচ্ছে মুরগির পা, তো অনেক দিন খাওয়া হয়নি, তো আমার বর একটু নিয়ে আসলো সবার খেতে ইচ্ছা হলো বলে। তো ছেলের জন্য তো বাড়িতে সময়ও পায় না, করতেও পায় না, ওই জন্য বাপের বাড়ি এসছে। তো বাপের বাড়িতে এসে তো আমি বোন সবাই মিলে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। তো একটু আজকে চিকেন হবে, চিকেন আর পা একসাথে হবে, দিয়ে একটু পাতলা করে চিকেনের ঝোল হবে, আর একটু যা হোক চচ্চড়ি হবে। তো চলো এই মুরগির পাটা ভালোভাবে ছাড়িয়ে নিই, তো একটু ঠান্ডা হয়ে গেলে তো আবার ছাড়াতেও দেরি হয়, ওই জন্য গরম গরম অবস্থায় ছাড়ালে ভালো লাগে। তো এটা ছাড়িয়ে এবার সামলা ছাড়ানোর পরে সামলা ছাড়াচ্ছি, সামলা সামলা দিয়ে আর কি হবে, সামলা ভাজা হবে। দেখি 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 বাবু, তোমার শরীর কিরকম আছে বলো? হ্যাঁ, তোমার শরীর এখন কেমন আছে? কেমন আছে তোমার? বলো একটু ভালো। তো দেখো ফ্রেন্ড, সব আমাদের কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, তো বোন সবই কেটেছে, আমি শুধু মুরগির পাটা একটুখানি ছাড়িয়েছি আর সামলাটা একটু ছাড়িয়েছি। তো বোন আর মা কাটাকুটি করে দেখো, মা এখানে প্রথমে মাংসটা করে নিচ্ছে, তারপরে এখানে হবে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি হবে। তো দু তিন রকমেরই হয়, অনেক অনেক বড় ফ্যামিলি, তো তো একটা দুটো হলে করলে তো তেমন ভাত খাওয়া যায় না, ওই জন্য দু তিন রকমেরই মা তরকারি করে। এমনি মাছের ঝোল করলেও দু রকম করে, আর মাংস করলেও দু রকম করে। দেখো এইদিকে বেগুন আছে কাটা, আর উচ্ছে কাটা আছে, আলু কাটা আছে, ওটা হবে। পুরা ওখানে মা রান্না করছে, ওখানে মা মাংস রান্না করছে, আর শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা ওটা হবে, আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ওই চচ্চড়িটা হবে। তো ওইদিকে মা রান্না করছে, আমি আর বোন সব করলাম, শাপলা কাটলাম, মুরগির ওই পাটা ছাড়লাম। কারা কারা মুরগির পা খেতে ভালোবাসে সেটা বলবে, আমাদের খুবই ভালো লাগে খেতে, তো খাওয়া হয় না, তো এখন সময়ের জন্য ছাড়ানো হয় না আর খাওয়া হয় না। তো আজকে একটু টাইম আছে বলে আমার বোন নিয়ে এসেছিলো, তো ছাড়ালাম। আমার বোন মা গরম গরম জল করে দিয়েছিলো, আমি আর বোন ছাড়ালাম, আর সব বোন কেটে কুটে দিলো, মা রান্না বসালো, ভাত হয়ে গেছে, আর শাপলা চিংড়ি মাছটা হবে, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে, আর মা মাংসটা করছে। আর বেলা 12টা বেজে গেছে, তো ছেলেকে স্নান টান করাবো, আমি স্নান করব। তো চলো একে স্নান টান করে টরে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, সবাইকে জানাই বিজয় দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কবে বিজয় দশমী গিয়েছে বলো তো? বুধবার দিন। তো ভিডিও আমি করতে পারিনি, আমার ছেলের জন্য শরীর খারাপ ছিল বলে, আর আমারও শরীর খারাপ ছিল বলে তো করতে পারিনি, ওই জন্য আজকে তোমাদের সবাইকে বিজয় দশমী ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাই জানাচ্ছি। তো লক্ষ্মী পূজা কার বাড়িতে হয় না হয় সেগুলো সব কমেন্টে জানিও, আমার বাপের বাড়িতে লক্ষ্মী পূজা হয়, সেগুলো সব তোমাদের দেখাবো, আর আমার বোন আলপনা আঁকবে সেগুলো সব তোমাদের দেখাবো, লক্ষ্মী পূজার দিন সেগুলো সব দেখাবো। তো চলো এখন অনেক বেলা হয়ে গেছে, স্নান টান করি, আমার মেয়ে ছেলে সব স্নান করাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, মা চিকেন রান্না হয়ে গেছে, আর আমার ছেলের সর্দিটা একটু আবার বেড়েছে, তো দেখো চিকেন রান্না করে আবার ফের মা উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যে চিংড়ি মাছ ওই চচড়িটা করছে, তো ওই চচড়িটা হয়ে গেছে। ওকে না, তুমি চান করছো? বলে দাও, বলে আমি চান করছি, তোমরা চান করেছো? না না চোখে না। দেখো ফ্রেন্ডস, এবার আমার ছেলেকে চান করাচ্ছি, দেখো ও একা একা চান করবে। তো দেখো ফ্রেন্ডস, এবার খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা খেতে বসেছি। দেখো কচু ভাতে
আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাংসের তরকারি। তো চলো খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে এই রেস্ট নিচ্ছে একটু বসে, এই সবে খেয়ে দিয়ে উঠলাম। হ্যাঁ, আমার ছেলেও খেয়েছি আর শরীরটা ভালো নয়, প্রচুর সর্দি। হ্যাঁ, তুমি চান করেছো? এই যে ছেলে মেয়ে খেলো, এই ছেলেকে এক্ষুনি খাওয়ালাম আর আমি এক্ষুনি খেলাম। তোমার পর আসবে বলে একটু দেরি করছিলাম, তো আসবে না বললো, ওই জন্য আমি আর মা একসাথে খেলাম। আর শরীর ভীষণই খারাপ, ভালো লাগছে না একটু একটুও। তো এই যে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি, তো চান টান করে আর তোমাদের সাথে কথা বলিনি। আর কী রান্না হয়েছে তো মানে মাঝে মাঝে গিয়ে দেখি এসছি যে মা কী কী রান্না করছে, আর দেখানো হয়নি। তো কচু ভাতে দিয়েছিল আর বেগুন দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করেছিল আর মাংস তরকারি করেছিল। তো এইটা করেছে, তো এই মাত্র খাওয়া দাওয়া করে এই বসে আছে। এই যে ছেলেকে এবার ঘুম পাড়াবো, ছেলেরও শরীর খারাপ, সর্দি হয়েছে আর মেয়েরও সর্দি কাশি সব কিছুই সব। এবার এই মাত্র ঘুমাবো, অনেক দেরি হয়ে গেছে, 3:30 মনে হয় বেজে গেছে। ফটাফট দেখি 3:30 বাজে। তো চলো আবার ফের বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি। প্রচুর সর্দি হয়েছে আমার, কোনো ঠান্ডা ঠান্ডা কিছু খাইনি, কিন্তু সর্দি কী করে হলো কি জানে, সর্দি একটা ছোঁয়াচে রোগ। তো হয়তো আর ছেলে বা মেয়ের থেকে আমার হয়তো হয়েছে। তো ছেলে এখনো ওষুধ চলছে ছেলের, আর মেয়ের একটু ঠিক হয়েছে আর আমার ধরেছে আমার। তো চলো আর পরে তোমাদের সাথে কথা বলছি। ইভিনিং বন্ধুরা, এই যে আমরা দেখো শাড়ি পরে ড্রেস পরে সব রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে ঠাকুর বিসর্জন আছে, ওখানেই যাচ্ছি। আমি মা বোন মেয়ে ছেলে সবাই যাচ্ছি একসাথে। তো এই যে দেখো এই শাড়িটা পরেছি, ছেলে এই যে আমার ছেলে বলছে ছেলে। তো বিজয় দশমী তো বুধবার দিন হয়ে গেছে, তো ওরা করেনি। তো বৃহস্পতিবার একাদশী ছিল আর বৃহস্পতিবার লক্ষ্মীবার বলেও দুর্গাপূজা বিসর্জন হয়নি, তো আজকে হবে। তো ওই জন্য যাচ্ছি। তো আমাদের এইদিকে দুটো ঠাকুর, দুটো তিনটে ঠাকুর ওঠে, তো একটা ঠাকুর বিসর্জন হয়ে গেছে বিজয় দশমীর দিন, আর আজকে আরও দুটো তিনটে হবে। তো সেখানে যাচ্ছি, তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে সব দেখাবো কী হচ্ছে না হচ্ছে। তো দেখো বন্ধুরা, বিজয় দশমীতে চলে এসেছি মা দুর্গার কাছে। তো দেখো এত আনন্দ হচ্ছে, তো সারাটা বছরই তো এই 4টে দিন, তো সেটা তো আর আনন্দ করতে পারলাম না। তো বিজয় দশমীতে ছেলেটা একটু ভালো হয়েছে বিজয় দশমী থেকে, তো ওই জন্য একটু ঠাকুরের কাছে আসলাম। দেখো সবার মিষ্টি মুখ করেছে সবাই, আর দেখো কত লোক নাচছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো তোমরা কীভাবে নাচছো, ওখানে তো বক্সে সবাই নাচছে হিন্দি গানে, আর এখানে দেখো বয়স্করা সব ঢাকে তালে তালে সব নাচছে। দেখো এই কাকিমাটা কত সুন্দর নাচছে, দেখো তো এই কাকিমাটা নাচছে, আরও কতজন নাচছে এখানে, দেখো কতজন সেলফি তুলছে। তো মা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, তো সবাই নাচানাচি করছে, খুব আনন্দ করলাম। তো এবার বাড়ির দিকে যাব, অনেক রাত হয়ে গেছে, আবার বেশি রাত থাকলে তো ছেলেরা আবার শরীর খারাপ আছে, বেশি সর্দিটাও যদি বেড়ে যায়। তো চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি, একটু মজা হলো, সব নাচ গান হলো, নাচ গান দেখলাম, ঠাকুরের সিঁদুর পরালো দেখলাম। তো দুটো জায়গায় ঠাকুর দেখলাম, একটা জায়গায় ঠাকুর বিসর্জন করে দিয়েছে আর একটা জায়গায় ঠাকুর দেখালাম তোমাদের, আমরাও দেখলাম। একটু ঘুগনি খেলাম, একটু আলু কাবলি খেলাম, তো ফুচকা শেষ হয়ে গেছে, তো চলে আসলাম। আমার বোন চাউমিন কিনতে গেছিলো, চাউমিনও শেষ হয়ে গেছে। তো এই দেখো আমি মেয়ে আর বোন চলে এসেছি, আর আমার মা মুড়ি কিনছে, আমার ছেলে ওখানে রয়েছে। তো একটু আনন্দ হলো, মজা হলো, তো ছেলেটার শরীর খারাপ মানে শরীরটা একটু ভালো ছিল বলেই তো একটু আনন্দ মজা করতে পারলাম, আর না ভালো না থাকলে তো মজা করতে পারতাম না, তো 3 দিন মজাই হয়নি। তো এই দশমী থেকে একটুখানি মজা হলো, আনন্দ হলো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।